হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। রেলওয়েতে যে সমস্ত স্টুডেন্টসরা ডিপ্লোমা করেছো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, সেই সমস্ত স্টুডেন্টরা যদি রেলওয়েতে জুনিয়র ইঞ্জিনিয়ার বা যেই হতে চাও, সেই সমস্ত স্টুডেন্টরা কীভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবে, কত নম্বরের পরীক্ষা হয়, কটা পেপার থাকে, স্যালারি কি হয়, সমস্ত ডিটেলস এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো সবার প্রথমেই বলবো স্যালারি। তো তোমাদের যখন প্রথমে ট্রেনিং পিরিয়ড চলবে সেই সময় কিন্তু শুধুমাত্র বেসিক আর ডিএ মিলিয়ে মোটামুটি 45,312 এরকম একটা স্যালারি তোমাদের আসবে। আর ট্রেনিং পিরিয়ড শেষ হওয়ার পরে মানে এক বছর পরে তোমাদের মোটামুটি পোস্টের উপর ডিপেন্ড করছে যে কে কিরকম পোস্ট পাচ্ছ। যদি অফিসের পোস্ট থাকে সেক্ষেত্রে তোমাদের মোটামুটি 51,000 অ্যাপ্রক্স এরকম আসবে। আর যদি বাইরে ডিউটি হয় অর্থাৎ ফিল্ড ডিউটি যদি হয় সেক্ষেত্রে মোটামুটি তোমাদের কিন্তু 60,000 আপ তোমাদের স্যালারি হবে। তো এরপর চলে আসছি সিলেকশন প্রসেস। এটাতে দুটো পেপার হয়, সিবিটি ওয়ান আর সিবিটি টু। সিবিটি ওয়ান হবে 100 নম্বরের এবং সিবিটি টু হবে 150 নম্বরের। সিবিটি ওয়ানের জন্য তোমাদেরকে সায়েন্স আর রিজনিং, তো সায়েন্সের জন্য তোমরা এনসিআরটির ক্লাস 9-10 বই ফলো করবে এবং রিজনিং এর জন্য ডক্টর আর এস আগরওয়ালের ই রিজনিং বুক তোমরা ফলো করতে পারো। আর আসবে ম্যাথ আর জিকে। জিকে এর জন্য তোমরা লুসেন্টের জিকে আর আর এস আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাটিটিউড এই বুকটা ফলো করবে। এরপর চলে আসছি সিবিটি টু। সিবিটি টু হবে 150 নম্বরের, 150 মার্কসের। এর মধ্যে 100 নম্বর থাকবে টেকনিক্যাল পার্ট আর 50 নম্বর থাকবে নন টেকনিক্যাল পার্ট। টেকনিক্যাল পার্টে যে সমস্ত স্টুডেন্টসরা মেকানিক্যালে আছো তাদের জন্য আর কে জেন আর আর এস খুরমি এই দুটো বই তোমরা ফলো করতে পারো। এই দুটো বেস্ট বুক। আর সিবিটি টুতে এই যে টেকনিক্যাল তোমাদের ট্রেড থেকে আসবে 100 নম্বর আর নন টেকনিক্যাল আসবে 50 নম্বর। নন টেকনিক্যালের মধ্যে ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, কম্পিউটার থাকবে, ইভিএস থাকবে আর জিকে থাকবে। সো এই হচ্ছে তোমাদের টোটাল যে সিবিটি ওয়ান আর সিবিটি টু এর মার্কস। তো যে সমস্ত স্টুডেন্টসরা ডিপ্লোমা আছে মেকানিক্যালে, 2023-এ তোমাদের কিন্তু জেইর ফর্ম বেরোতে চলেছে এবং আশা করছি হিউজ পরিমাণে ভ্যাকেন্সি থাকবে। তো যারা যারা এটা করতে ইচ্ছুক তারা তারা কিন্তু এই বুকসগুলোকে এখন থেকেই ফলো করা শুরু করে দাও। আর ইভিএস, কম্পিউটার, জিকে এই সমস্তগুলো তোমরা ইউটিউব থেকেও বিভিন্ন চ্যানেল দেখতে পারো এবং টেকনিক্যালের জন্যও কিন্তু তোমরা ইউটিউবের চ্যানেল ফলো করতে পারো।